দেখে মনে হচ্ছে আমি যেন মিষ্টি তৈরি করছি, তাই না বলো? না, এটা হচ্ছে লুচি করব। গতকাল রাত্রেবেলাতে লুচি করেছিলাম, তো ডো খানিকটা পরিমাণে ছিল, তো সেটা ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বের করেছি বেশ খানিকক্ষণ আগে, কারণ ফ্রিজ থেকে বের করে তো লুচি বা রুটি তৈরি করা যায় না সেই ডো দিয়ে। তো এবার করে নিচ্ছি লুচি, আর লুচি আর তার সঙ্গে মিষ্টি মিষ্টি একটু খাস্তা তৈরি করবো আর কি, যেটা কিন্তু চায়ের সঙ্গে ভীষণই ভালো লাগে। লুচি হবে বাট একটু অন্যরকম হবে, তো এদেরকে লুচি করে দিচ্ছি, বাট আমি খাবো একটু অন্যরকম খাবার। তো যাই হোক চলো, আর আজকে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম করছি। আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো না কেন। সকালবেলায় লুচির সঙ্গে সবজি হবে, এখানটা আলু দিয়ে ডিমের ভুজিয়া দিয়ে একটা সবজি করছি, যেটা কিনা বাড়ির সবাই খাবে, ইভেন আমিও খেয়েছিলাম, যদিও আমি কম খেয়েছিলাম। আর এই সবজিটা সবজি ঠিক বলা যায় না, এটা আলুর ভুজিয়ার একটা পাতলা তরকারি বলতে পারো, তবে এটা হচ্ছে আমি বেশ অনেকবার আমি শেয়ার করেছিলাম, তারপরেও আমাকে বেশ কয়েকজন তোমরা কমেন্ট করেছিলে দিদি এটা কী করে করো, তো একদম নর্মাল ব্যাপার, কারণ বলেছিলে আমি করেছিলাম অত ভালো হয়নি, নবনীতা দাস তুমি কমেন্ট করেছিলে। তো দেখো একদমই নর্মাল প্রসেস, তুমি জিরের সম্বর দিতে পারো বা তুমি রাঁধুন সম্বর দিয়েও করতে পারো, আর কিছুই না। তো এই যে আমি করেছি খাস্তা, একদিন ডিটেলসে শেয়ার করব। লুচি হবে বাট একটু শক্ত করে মাখতে হবে, আমি আরেকটু পরে ময়দা দিয়েছিলাম, আর মিষ্টি মিষ্টি হবে। আর যখন আমি লুচিটা মানে লেচিটা বেলবো না, তখন একটু ফুটো করে দেবো, যাতে একদম ফুলে নরম হয়ে যাবে সেরকম না হয়, ঠিক আছে? তো এটা দিয়ে দুধ চা দিয়ে খেতে কিন্তু অসাম লাগে, ভীষণ টেস্ট হয়। তো ডেফিনেটলি তোমরা এরকম ঘরে করে খেতে পারো, কিছু না, লুচি যেরকম বেলো সেরকম বেলার সময় একটু ফুটো করে দেবে, ব্যাস। এটা দিয়ে দুধটা ভীষণ ভালো লাগে খেতে। তো টিফিন টিফিন করে চলে এসেছি ফুলের ছোট্ট একটা বাগানে, বাড়ির পাশে, আমাদের একদমই বাড়ির পাশে। এখানটা বিভিন্ন রকম ফুল গাছ বিক্রি হয় আর কি, সকালবেলায় দাদা নিয়ে আসেন, তো আমি আজ যাব কাল যাব করছিলাম, যাওয়া হচ্ছিল না, তো ফাইনালি আজকে সকালবেলায় গিয়ে নিয়ে এসেছি। আমি বলেছিলাম যে এরকম গাঁদা ফুল আমি বলেছিলাম আনতে, বাট ওই দুটো চারা নিয়ে এসেছে। আর ছোট্ট ব্যালকানিতে ছোট্ট ছোট যে একটা বাগান আছে, ছোট্ট একটা বাগান আপাতত এখানটা দেখতে পাও তোমরা, এর মধ্যে, হ্যাঁ, এর মধ্যে দুটো আরও গাছ অ্যাড করলাম। এটাকে আমি বলেছিলাম আনতে, অর্ডার দিয়েছিলাম, আগে আমি দেখেছিলাম কিন্তু পছন্দ হয়নি আগেরটা, এই একটা আর একটা এমনি গাঁদা ফুল, এই দুটো হচ্ছে নিয়ে এলাম আপাতত, এই দুটো, না না এই দুটোর বেশি রাখবো না, কারণ পাখিতে আমার ব্যালকানিতে কোনো গাছই রাখি না। তো চলো দেখি এই দুটো পরে আমি আবার ই করবো, বড় টবে লাগিয়ে দেবো। তো দুপুরে রান্নাবান্না করতে যাবো, তো তার আগে ভাবলাম স্কুলের ড্রেসগুলো আদিও আমি ভিজিয়ে দিই, সোয়েটারগুলোও ভিজিয়ে দিই, তো শীত যেহেতু পরেই গেছে অলরেডি, তো সমস্ত শীতের ড্রেসগুলো তো বের করে দিয়েছি, তো হাত যেগুলো হাতে ধোয়া সেগুলো একটু একটু করে প্রতিদিন হাতে ধুয়ে নিচ্ছি, আর বাদ বাকি যেগুলো সেগুলো তো মেশিনে ধুয়ে নিচ্ছি, ডেইলি ইউজে যে সোয়েটার বা জামা কাপড় আদিও মেয়ে বা আমাদের সেগুলো মেশিনে ধুয়ে নিচ্ছি। তো ওখানে ভিজিয়ে রেখে এসেছি খানিকটা পরিমাণ, এখানে এসেছি দুপুরে রান্না করতে, এখানটা মুলো শাক নিয়েছি, লবণ দিয়ে একটুখানি ভালো করে চটকে নিচ্ছি আর কি, কোচলে নিচ্ছি। তো যাই হোক কেন নিচ্ছি বলো তো, এটা ভিতরে যে একটা মানে কী বলবো, একটা কষ না এটাকে কী বলে, কাটা কাটা আছে দেখবে মুলো শাকে, ওটা যদি একটু না চটকে নেওয়া যায় না খেতে ভালো লাগে না। তো এখানটা মুলো শাক ভাজি করব, আর তার সঙ্গে ধনে পাতা চাটনি করব, বেশ মানে এর আগে একবার ধনে পাতা চাটনি করে বেশ অনেক দিন হয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম ফ্রিজে, প্রত্যেক দিন একটু একটুখানি করে বের করে খেতাম। তো এই যে মুলো শাক ভাজি, মুসুর ডাল করেছি মুলো দিয়ে, ধনে পাতা দিয়ে, আর এখানটা ধনে পাতা চাটনি করেছি। তো এটাই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু। এতক্ষণে চলে এসেছি ভিডিওর একদম মেইন একটা পর্বে, যেটা কিনা তোমরা থাম্বনেইলে এবং টাইটেলে পেয়েছো। তো এটা হলো আজকে নিউ একটা ফার্নিচার আমাদের কাছে, অবশ্যই নিউ, এটা নিউ ফার্নিচার ঢুকলো আমাদের ঘরে, এটা আদি ওমকে গিফট করেছে একজন আমাদের, আমি যে যেন দাঁড়িয়ে আছে আর কি, ঠিক নিচেই দোতলা একজন, তো ভাড়া থাকতো আর কি, তো সে চলে গেল আর কি, তো সে বিহারে চলে গেল, এবার এই ফার্নিচারটা ছিল, তো ফার্নিচারটা আদিওমকে গিফট করলো। তো ভীষণ আদিওম তো প্রচুর খুশি হয়েছে, আদিওম বই রাখবে প্রথম ভেবেছে, তারপরে আদিওম বলছে না বই রাখবো না, তারপরে আমি ভাবলাম না বই রাখতে হবে না, এটা বইয়ের জন্য অনেকটা সেলফ আমরা মানে ইতিমধ্যে ভাবছি আর কি নেবো আদিওমের জন্য, যদিও আমার ঘর স্পেস অনেকটাই কম, সেই কারণে একটা ফার্নিচার কিনতে গেলে দশবার ভাবি যে কোথায় রাখবো, কীভাবে রাখবো, কী করে অর্গানাইজ করবো, এটা অবশ্যই ভাবতে হয়। তো যাই হোক এটাকে ভালো করে মুছিয়ে নিচ্ছি, যদিও খুব অপরিষ্কার ছিল সেরকমটা নয়, তো নিয়ে এটাকে ভেবেছি আদিওমের
জামা কাপড় হোক বা যাই হোক কিছু একটা অর্গানাইজেশন করবো, সেটা কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো এই হলো একটা ছোট্ট ওয়ার্ড্রপ যেটা কিনা দেখতে খুবই সুন্দর। আর এই যে উপরে একটা ড্রয়ার, যদি ড্রয়ারটা এখনও পর্যন্ত ক্লিন করা হয়নি, তো উপরে একটা ড্রয়ার আছে আর এই যে নিচে সেলফ করা আছে। তো নিচে হচ্ছে টোটাল তিনটে সেলফ আর কি, দুটো সেলফ করা আর দুটো সেলফ দিয়ে আর কি টোটাল তিনটে সেলফ। তো বেশ ভালোই, শীতের ড্রেসগুলো আদমে ঢুকে যাবে, তারপরে কম্বল টম্বলগুলো মোটামুটি ঢুকে যাবে আর কি। অনেকটা জায়গা না হলো বেশ জায়গা হচ্ছে এবং অনেক হেল্পফুল হয়েছে এই জিনিসটা। আদমকে গিফট করেছে, আদম অনেক অনেক খুশি। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তোমার দশা সেই, ঠিক আছে? এরকমই মাঝে মধ্যে রেখে দেওয়া দরকার তোমার, মানে আমার সুবিধার জন্য, তোমার কাজ শেখানোর জন্য তোমাকে। আচ্ছা ওখানে দিচ্ছ কেন ওইভাবে, তুমি ব্যালকানিতে ফেলে দাও। গুড ইভিনিং তোমাদের সবাইকে। আর এখন বাজে কটা গো? এই যে কটা দেখো, 19:47, মানে 8:48 হয়ে গেছে, 8:48 বাজে। এই ধুর কি বলি, 7:48 বাজে। আর আমি এসি এখন ওয়ার্ড্রপটা একটু গোছাবো। এই জায়গাটা অবস্থা একবার দেখি, দেখি অবস্থা করেছে আদিওম সব, কিন্তু দেখো গোছানোই আছে, এই জায়গাগুলো সবই গোছানো আছে, মানে জামাগুলো বাট এলোমেলো অবস্থাতে রয়েছে, কিন্তু একটা টান দিয়ে একটা ফেলে। ওপরে অবস্থা দেখো, ওপরটা থাকে প্যান্ট অথচ এখানটায় দেখো জামাও চলে এসছে। বাড়িঘর যদি অর্গানাইজ করতে হয় না, বাড়ির প্রত্যেকটা মানুষকে সমান কিন্তু ভাগ করে নিতে হয়। একটা মানুষ সবসময় এরকম গুছিয়ে নেবে ঘর বাড়ি, আর বাদ বাকি মানুষগুলো যদি একটু এলোমেলো করেই থাকে, এলোমেলো না করুক, মানে যদি জায়গা জিনিস জায়গা না রাখে তবেই কিন্তু দেখা যায় এলোমেলো হয়ে যাচ্ছে। সে হলো আমার ঘরের অবস্থা। তো যতই গোছাই না কেন, যতই যাই করি না কেন, এলোমেলো ঠিক হয়ে যায়। এর জন্য প্রত্যেক দিন কাজের, মানে কাজ আমার এক্সট্রাই হয়ে যায় জামাকাপড় গোছানো। প্রত্যেক দিন দেখবে কিছু না কিছু জামাকাপড় কিন্তু আমার ঘরে এদিকে ওদিকে সেদিকে কিন্তু বেশ পড়ে থাকা, মানে পড়ে থাকতে দেখতে পাও তোমরা। একটাই কারণ যে আদিওম একটা নেমে দশটা ফেলবে, তার মধ্যে আরও একজন বড় বাচ্চা যেটা হচ্ছে আমার হাজব্যান্ড, ওরও এরম একটা অভ্যাস আছে, একটা নেবে তো দুটো ফেলবে, মানে কি বলবো, মানে মাঝে মধ্যে না ওরা পাগল হয়ে যায়। তো যাই হোক চলো, এই যে গুছিয়ে নিলাম এই জায়গাটা, নিচটা পুরো জামা রেখে দিলাম আর উপরটা প্যান্ট। আর এখনও পর্যন্ত সোয়েটারগুলো এখানটা আনিনি, সোয়েটার ফুল প্যান্টগুলো ধুতে দিয়েছি, সেগুলো অগোছার ধোয়াও হয়ে গেছে, সব অগোছার অবস্থা রয়েছে, এগুলো পরে আমি এখানটা অ্যাড করবো, তাহলে এই জায়গাটা পুরো কিন্তু একদম ভরে যাবে। কালকে রাত্রেবেলা খাওয়া হয়েছে লুচি মাংস, আর আজকে আবার সকালবেলা যদিও লুচি খাওয়া হয়েছে হালকা ফুলকা করে, আবার এখন আজকে হচ্ছে আলুর পরোটা, ঠিক আছে? মানে বেশ খাওয়া চলছে। তো আজকে আলুর পরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানটা তেলের মধ্যে বেশ পরিমাণে কিন্তু আমি দিয়ে দিলাম রসুন, থেতো করে অনেকটা পরিমাণ দিয়েছি, আর একদম মিহি কিন্তু আমি করবো না। এবার কিন্তু স্ম্যাশ করা আলুটা, মানে আলু সিদ্ধ করে রেখে স্ম্যাশ করেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, রসুনটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর পরিমাণে কিন্তু অনেকটাই আমি দিয়েছি। তো এবার ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে কাঁচা লঙ্কাটা অ্যাড করবো। কাঁচা লঙ্কাটা একদম প্রথমেই দেবো না, মানে নামানোর আগ দিয়ে বললেই চলে, ঠিক আছে? কাঁচা লঙ্কাটা একদম ভাজা হলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, এ অবস্থা আমি এবার দিয়ে দেবো ধনে পাতা, আদার্স কিন্তু আমি অন্যান্য কোনো কিছু দেবো না। তোমরা তো আদা বাটা কিংবা পেঁয়াজ এরকম কিছু দিতে পারো, অনেক কিছু অনেকেই দেয়, বাট আমি কিন্তু কিচ্ছু দেবো না, কোনো চাট মশলা বলো কিচ্ছু না। এখানটা এখন জাস্ট আমি অ্যাড করবো একটুখানি ধনে এবং জিরে, যে রোস্টেড পাউডার সেটা। আর অবশ্যই আমি কিন্তু এটা করি যে একদম মিহি করে দিই না, হামল দিস সাথে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে দিই, ঠিক আছে? মানে হালকা ভেঙে দেবো আর কি, এটাই যা। তো নামিয়ে দিয়েছি, এই যে আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে, আর ধনে পাতা পরিমাণটা অনেকটা পরিমাণে কিন্তু বেশি দিয়েছি, আর এর মধ্যে আদার্স কিন্তু কিছু দিই। তোমরা হয়তো অনেকে অনেক কিছু দিয়ে আলুর পরোটা করো, আলুর পরোটা কিন্তু অনেকভাবে করা যায়, অনেক রকমভাবেই করা যায়। তো আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এবার আমি আটা দিয়ে করবো, তোমরা অনেকে আবার ময়দা দিয়ে করো, বাট আমি প্রত্যেকবার আমি চেষ্টা করি আটা দিয়ে করার জন্য, আর এটাই কিন্তু বেশি আমার বেশি ভালো লাগে আমার কাছে খেতে। বেলে নিয়েছি আলুর পরোটা, ডোটা করা হয়ে গেছে, বেলা হয়ে গেছে, এবার শিখে নেব। আর এক
ফোটাও কিন্তু না, মানে বেলানোর সময় না পাশ থেকে বেরিয়ে গেছে, এদিক থেকে ওদিক থেকে কিন্তু কোনোভাবেও কিন্তু বেরিয়ে যায়নি। এর আগেরবার আমি যতবার তোমাদের সঙ্গে আমি আলু পরোটা শেয়ার করেছি ততবারই কিন্তু আমি এইভাবেই আমি শেয়ার করেছি। তো শুধুমাত্র রসুন আর ধনেপাতা দিয়ে কিন্তু আমি করি, আদার্স কিন্তু আমি কিছু দিই না। তাতেই কিন্তু বেশ লাগে খেতে। তোমরা যদি এইভাবে কখনো না করে থাকো ডেফিনেটলি একবার ট্রাই করো। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা এই তিনটে পরিমাণে কিন্তু একটু বেশি বেশি দিতে হবে, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর ধনেপাতার ফ্লেভারটা মানে এত ভালো লাগে বলে বোঝানো মতো না। তো যাই হোক, আর এই যে পরপর ভেজে নেব। আর এত সুন্দর ফুলেছে না, মানে প্রথম দুটো ফুলেনি বাট তারপরে সব কটা ফুলেছে। আর দেখো পুরো মনে হচ্ছে রুটি তৈরি করছি, মনে হয় না যে ভিতরে আলুর পুর আছে। আর এত মানে সফট হয়েছিল না, মানে কি বলবো তোমাদেরকে, অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করো। আর হ্যাঁ, আটা দিয়ে কিন্তু আমি করেছি। তো তোমাদেরকে একটু ছিঁড়ে আমি দেখাচ্ছি আর কি পরোটাটা, যে কতটা ভিতরে মেল্ট হয়ে গেছে আলুটা, আলু ধনেপাতা কাঁচা লঙ্কা রসুন যা যা আর কি আছে পুরোটা, মানে চারিদিকে পুরটা কিন্তু ছড়িয়ে গেছে, একটা জায়গায় আছে এরকমটা কিন্তু না। তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি, আর এত ভালো হয়েছিল, ডেফিনেটলি ডেফিনেটলি তোমরা কিন্তু ট্রাই করো। কিচেন সিঙ্কটা আমি কিভাবে একদম চকচকে করে ফেলেছি আর কিভাবে করি আর কি কোন প্রসেসে করি, তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও ডেফিনেটলি তোমরা কিন্তু দেখতে পারো আর কি আমার সেকেন্ড চ্যানেল, সেটা হলো মাল্টি ফ্লেভার, অবশ্যই তোমরা কিন্তু ওখানে ভিজিট করো। তো চলো রান্নাবান্না বলতে রাতের ডিনার কমপ্লিট করে যাওয়ার পরে, এবার যেহেতু পরোটা করেছিলাম তো বুঝতেই পারছো পরোটা লুচি এসব করলে পুরো কিচেন তেল তেলে হয়ে যায়, মানে ভালো লাগে না। তো মানে এক্সট্রা কেয়ার করতে হয় রাত্রেবেলা, এটাই যা। তো পুরো কিচেন কিন্তু আমার সার্ফ সাবান দিয়ে বলতে গেলে ভীম লিকুইড দিয়ে ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। নেওয়ার পরে এবার যতটুকু বাসন আমার মেজে রাখার প্রয়োজন রাত্রেবেলা ততটুকু আমি মেজে নিচ্ছি। আর সকালবেলা যেটুকু আছে মাসি এসে মেজে দেবে, তো হাঁড়ি সকালবেলা উঠে আমার লাগবে আর কি, সকালবেলা স্কুল, তো সেই কারণে এগুলো মেজে নিয়ে তারপরে এবার যাব ঘুমোতে। তার আগে অনেক কাজ আছে, যতই বলি না কেন ঘুমোতে যাবো, এটা করবো ওটা করবো, কিন্তু প্রচুর কাজ থাকে। এখনও বাদাম ভেজাবো, ছোলা ভেজাবো ভেবেছি আজকে, তো পরপর একটা পর একটা কাজ না ঠিক চলে আসে। আর রাত্রেবেলা দেখবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাজগুলো করতে হয়, দিনেরবেলা কী হয় যে তুমি এই কাজটা একটু পরে করলেও চলবে, কিন্তু রাত্রেবেলা সেটা হয় না। রাত্রেবেলার কাজগুলো রাত্রেবেলার মধ্যেই কমপ্লিট করে নিতে হয়, ওর জন্য কাজের প্রেশার অনেক বেশি থাকে। তবে অনেকের মুখে শুনেছি রাত্রেবেলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, খুব ভালো, এটা খুবই ভালো একটা ব্যাপার, কিন্তু আমি এত ট্রাই করি কিন্তু বিশ্বাস করো আমার ক্ষেত্রে সেটা কখনোই হয় না। তো যাই হোক, পুরো কিচেন ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার আদুমের ড্রেস সোয়েটার দু একটা ছিল সেইগুলো আমি হাতে ধুয়ে দিয়েছিলাম, একটু স্পিন করে নেব, স্পিন করে তারপরে এটা মেলে দেবো, ঘরে মেলে দিয়ে শুকিয়ে যাবে। সকালবেলা স্কুল আছে তো সকালবেলা উঠে আয়রন করতে হবে আমার আমাকে। তো চলো ব্লগটা তাহলে আজকে এখানটায় এন্ড করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমরা সবাই অনেক ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই কিন্তু মন খুলে হাসতে থেকো। তো চলো আজকের মতো টাটা। আর হ্যাঁ, আমাকে তোমরা আবার অনেকেই কমেন্ট করে দিলি তোমার সেকেন্ড চ্যানেলের নাম কি, আমি আবারও বলে দিচ্ছি, আমার মনে পড়লো লাস্টের দিকে, তো আমার সেকেন্ড চ্যানেলের নাম হলো মাল্টি ফ্লেভার্ড হচ্ছে আমার সেকেন্ড চ্যানেলের নাম। প্লিজ তোমরা ভিজিট করো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো।